নেপ কর্তৃক আয়োজিত ঘরে বসে ডিপিএড অনুশীলনে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রনি, ইনস্ট্রাক্টর সাধারণ হবিগঞ্জ পিটিআই। আমাদের আজকের পাঠ প্রাথমিক বিজ্ঞান শিখন বিজ্ঞান অংশ থেকে অধ্যায় একের চতুর্থ অধিবেশন, যার মূল বিষয়বস্তু বিজ্ঞান প্রক্রিয়াকরণ দক্ষতা। চলুন আমরা আজকের পাঠের শিখন ফল জেনে নেই। এই পাঠ শেষে আপনারা বিজ্ঞান প্রক্রিয়াকরণ দক্ষতা ব্যাখ্যা করতে পারবেন, বিজ্ঞান প্রক্রিয়াকরণ দক্ষতাগুলো শেখানোর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবেন, পর্যবেক্ষণ দক্ষতাটি কোন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষা দেওয়া যায় তা প্রদর্শন করতে পারবেন, এবং সর্বশেষে সম্ভাব্য ব্যাখ্যা দক্ষতাটি কোন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষা দেওয়া যায় তা প্রদর্শন করতে পারবেন। আমাদের মূল বিষয়বস্তু বিজ্ঞান প্রক্রিয়াকরণ দক্ষতা। ইতোমধ্যেই আমরা বেশ কিছু বৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পর্কে জেনেছি, আপনাদের নিশ্চয় মনে আছে, তাও মনে করে দেওয়ার জন্য চেষ্টা করছি। বর্ণনামূলক গবেষণা প্রক্রিয়া, এটি সম্পর্কে আমরা জেনেছি। সহসম্পর্কিক গবেষণা প্রক্রিয়া, এ সম্পর্কে জেনেছি। পরীক্ষামূলক গবেষণা প্রক্রিয়া, এটি সম্পর্কে আমরা জেনেছি। অর্থাৎ তিন ধরনের গবেষণা প্রক্রিয়া সম্পর্কে আমরা জেনেছি। এর বাইরেও অনেক ধরনের বৈজ্ঞানিক প্রক্রিয়া রয়েছে। এই বৈজ্ঞানিক প্রক্রিয়া সমূহ যথাযথভাবে অনুসরণ করতে হলে বেশ কিছু দক্ষতার দরকার হয়। বৈজ্ঞানিক প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট এসব দক্ষতাই বিজ্ঞান প্রক্রিয়াকরণ দক্ষতা। আপনাদের কাছে প্রশ্ন, বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করতে কি কি দক্ষতা দরকার বলে আপনি মনে করেন? ভিডিওটি পজ করে চিন্তা করুন এবং নোটবুকে লিখুন। স্ক্রিনে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। বাম দিকের ছবিটিতে একজন শিক্ষার্থী গুণের একটি হিসাব করার চেষ্টা করছে, এবং ডান দিকের ছবিটিতে একজন ব্যক্তি পরিমাপ করছে। প্রশ্ন হচ্ছে যে দুটি কাজের মধ্যে কোনটিতে বুদ্ধিবৃত্তিক দক্ষতার দরকার এবং কোনটিতে হাতে কলমে কাজের দরকার। একটু চিন্তা করুন, আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে বাম দিকের ছবিটিতে যেখানে শিক্ষার্থী গুণের হিসাব করছে, এখানে বুদ্ধিবৃত্তিক দক্ষতার বেশি প্রয়োজন, এবং ডান দিকের ছবিটিতে পরিমাপের কাজটিতে হাতে কলমে কাজের দক্ষতা বেশি দরকার। তাই এটিকে ব্যবহারিক দক্ষতা হিসেবেও বলা হয়। অর্থাৎ আমরা দুই ধরনের দক্ষতা পাচ্ছি, একটি বুদ্ধিবৃত্তিক দক্ষতা আর একটি ব্যবহারিক দক্ষতা। তবে মনে রাখা দরকার, ব্যবহারিক প্রক্রিয়াকরণ দক্ষতার ক্ষেত্রেও বুদ্ধিবৃত্তিক কাজের দরকার হয়। তাহলে আমরা দেখলাম যে পরিমাপ একটি ব্যবহারিক প্রক্রিয়াকরণ দক্ষতা। প্রশ্ন হচ্ছে যে আর কি কি ব্যবহারিক দক্ষতা রয়েছে বলে আপনি মনে করেন? আবারও ভিডিওটি পজ করুন এবং চিন্তা করে আপনার উত্তর নোটবুকে লিখুন। চলুন আমরা কয়েকটি ব্যবহারিক প্রক্রিয়াকরণ দক্ষতা সম্পর্কে জেনে নিই। প্রথমেই আসছে পর্যবেক্ষণ, তারপর পরীক্ষণ, এরপর আছে সম্ভাব্য ব্যাখ্যাদান, শ্রেণীকরণ, যোগাযোগ বা ফল প্রকাশ, পূর্বানুমান, আর এর আগে আমরা জেনেছি পরিমাপ। এই ব্যবহারিক প্রক্রিয়াকরণ দক্ষতাগুলোর মধ্যে কিছু আছে মৌলিক প্রক্রিয়াকরণ দক্ষতা, আবার কিছু আছে সমন্বিত প্রক্রিয়াকরণ দক্ষতা। একটু অনুমান করে বলুন যে কোনটি সমন্বিত প্রক্রিয়াকরণ দক্ষতা। চলুন আমরা দেখে নেই কোনগুলো মৌলিক এবং কোনগুলো সমন্বিত প্রক্রিয়াকরণ দক্ষতা। মৌলিক প্রক্রিয়াকরণ দক্ষতার মধ্যে পড়বে প্রথমে পর্যবেক্ষণ, শ্রেণীকরণ, পূর্বানুমান, যোগাযোগ বা ফল প্রকাশ এবং সম্ভাব্য ব্যাখ্যাদান। তাহলে বাকি রইল আরেকটি, সেটি কি পরীক্ষণ। অর্থাৎ পরীক্ষণ একটি সমন্বিত প্রক্রিয়াকরণ দক্ষতা। কেন আমরা পরীক্ষণকে সমন্বিত প্রক্রিয়াকরণ দক্ষতা বলছি? কারণ পরীক্ষণ কাজের জন্য দুটি দক্ষতা দরকার হয়, একটি অনুমিত সিদ্ধান্ত গ্রহণ আর একটি চলক নিয়ন্ত্রণ। এই জন্য পরীক্ষণকে সমন্বিত প্রক্রিয়াকরণ দক্ষতা বলা হয়। স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে শিক্ষার্থীদের মাঝে বৈজ্ঞানিক প্রক্রিয়াকরণ দক্ষতার বিকাশ কেন গুরুত্বপূর্ণ, আপনি কি মনে করেন? চলুন আমরা একটু দেখে নেই। বিজ্ঞানের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কিছু বৈজ্ঞানিক অনুসন্ধান করতে হয়, এবং সেই বৈজ্ঞানিক অনুসন্ধানের কাজে এই দক্ষতাগুলোর খুবই দরকার। এছাড়া আমাদের দৈনন্দিন জীবনে বা কর্মক্ষেত্রেও এসব দক্ষতা খুবই প্রয়োজনীয়, এবং সর্বোপরি কোনো ব্যক্তি বৈজ্ঞানিক সাক্ষরতা সম্পন্ন নাগরিক হয়ে ওঠার জন্য তার মাঝে এই বৈজ্ঞানিক প্রক্রিয়াকরণ দক্ষতা থাকতে হয়।
আমরা আজকে দুটি পর্যবেক্ষণ দক্ষতা নিয়ে কথা বলবো। আর প্রথমটি হচ্ছে পর্যবেক্ষণ। বলুন দেখি পর্যবেক্ষণ কি? আপনারা নিশ্চয়ই ভাবছেন যে পর্যবেক্ষণ মানে হচ্ছে চোখ দিয়ে কোনো কিছু দেখা। অবশ্যই চোখ দিয়ে কোনো কিছু দেখাকেই পর্যবেক্ষণ বলে। তবে শুধুই কি চোখ দিয়ে দেখা, নাকি এর বাইরেও কিছু আছে? এই প্রশ্নটির উত্তর জানার জন্য আমরা কিছু উদাহরণ দেখব। স্ক্রিনে আপনারা দুটো ছবি দেখতে পাচ্ছেন। বাম দিকের ছবিটি একটি ঘোড়ার ছবি, ডান দিকের ছবিটি একটি জেব্রার ছবি। প্রাণী দুটিকে চিনতে কোন ইন্দ্রিয় ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আমরা কিভাবে চিনলাম যে একটি ঘোড়া আর একটি জেব্রা? আপনারা নিশ্চয়ই ভাবছেন চোখ। অবশ্যই চোখ, কারণ চোখ দিয়ে দেখে আমরা প্রাণী দুটিকে চিনতে পেরেছি। আচ্ছা, তা আরও কিছু উদাহরণের দিকে যাওয়া যাক। স্ক্রিনে আবারও দুটি ছবি দেখা যাচ্ছে। বাম দিকের ছবিটি একটি অ্যাম্বুলেন্সের ছবি, ডান দিকের ছবিটি পুলিশ ভ্যান। মনে করুন আপনি বাসায় বসে আছেন, রাস্তা থেকে একটি গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে। আপনি কিভাবে বুঝবেন যে এটি অ্যাম্বুলেন্সের আওয়াজ নাকি পুলিশ ভ্যানের আওয়াজ? এবং এই আওয়াজ শনাক্ত করতে আপনার কোন ইন্দ্রিয় ব্যবহৃত হচ্ছে? কি ব্যবহৃত হচ্ছে? কান। অর্থাৎ আমরা কানে শুনে শনাক্ত করছি যে হ্যাঁ, এটি একটি অ্যাম্বুলেন্সের গাড়ি অথবা পুলিশ ভ্যানের গাড়ি। আরেকটি উদাহরণে যাওয়া যাক। মনে করুন আপনি কোনো বাসায় বেড়াতে গিয়েছেন, ডাইনিং রুমে বসে আপনি একটি ফুলের গন্ধ পাচ্ছেন এবং আপনি চিনতে পেরেছেন যে এটি একটি গোলাপ ফুলের গন্ধ। ফুলটি শনাক্ত করতে আপনার কোন ইন্দ্রিয় ব্যবহৃত হয়েছে? নিশ্চয়ই বলবেন যে নাক। অর্থাৎ আমরা নাকের মাধ্যমে গন্ধ পেয়ে ফুলটি চিনতে পেরেছি যে এটি একটি গোলাপ ফুলের গন্ধ। চলুন এটিতে আসা যাক। দুটি ছবি দেখা যাচ্ছে, একটি চিনি একটি লবণ। কোনটি চিনি, কোনটি লবণ? কিছু কি বোঝা যায়? কিভাবে বুঝবেন যে কোনটি চিনি কোনটি লবণ? অবশ্যই স্বাদ নেবেন। আমরা স্বাদ নিয়ে বুঝি যে কোনটি চিনি অথবা লবণ। এক্ষেত্রে আমাদের কোন ইন্দ্রিয় ব্যবহৃত হচ্ছে? কোনটি ব্যবহৃত হচ্ছে? জিহ্বা। অর্থাৎ আমরা জিহ্বার সাহায্যে স্বাদ নিয়ে বস্তুটিকে শনাক্ত করতে পারছি। আরেকটি উদাহরণে আসি। ভাত রান্না করার সময় ভাত নরম হয়েছে কি না তা পরখ করে দেখি আমরা। এক্ষেত্রে কোন ইন্দ্রিয় ব্যবহৃত হচ্ছে? ত্বক। অর্থাৎ আমরা ত্বকের সাহায্যে স্পর্শ করে কোনো বস্তু নরম হয়েছে কি না অথবা ওই বস্তুর গঠনশৈলী, আকার, আকৃতি বুঝতে পারি। অর্থাৎ আমরা দেখলাম যে আমরা কোনো পর্যবেক্ষণে অনেকগুলো ইন্দ্রিয় ব্যবহার করি। পর্যবেক্ষণে আমরা যেসব ইন্দ্রিয় ব্যবহার করি সেগুলো হচ্ছে চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক। অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে তার সবগুলোই আমরা পর্যবেক্ষণে ব্যবহার করি এবং সবগুলোর ব্যবহারের ফলেই কোনো পর্যবেক্ষণ যথাযথ হয়ে ওঠে। আরেকটি প্রক্রিয়াকরণ দক্ষতা নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে সম্ভাব্য ব্যাখ্যা। স্ক্রিনে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে গাছের এই সবুজ পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কেন? নিশ্চয়ই আপনি কোনো কারণ চিন্তা করছেন। এই প্রশ্নটি যদি শ্রেণীকক্ষে সবার উদ্দেশ্যে করা হয় তাহলে এক একজন শিক্ষার্থী এক এক রকমের উত্তর দিবে এবং সবার উত্তর একরকম হবে না, বিভিন্ন ধরনের উত্তর আসবে। আরেকটি ছবি দেখি আমরা। ছবিতে দুটি শিশু ফ্যানের সামনে বসে আছে, নিশ্চয়ই তাদের খুব গরম লাগছে। প্রশ্ন হচ্ছে তাদের গরম লাগছে কেন? এর ক্ষেত্রেও নিশ্চয়ই আপনার কোনো ব্যাখ্যা আছে এবং এই প্রশ্নটিও যদি আমরা শ্রেণীকক্ষে করি তাহলে বিভিন্ন রকমের ব্যাখ্যা আসবে। এ থেকে আমরা বলতে পারি যে কোনো ঘটনা কেন ঘটছে বা ঘটেছে তার ব্যাখ্যা প্রদানই সম্ভাব্য ব্যাখ্যাদান। অর্থাৎ কোনো ঘটনা পর্যবেক্ষণ করে আমরা এর ব্যাখ্যা দিচ্ছি, সেটি সম্ভাব্য ব্যাখ্যাদান এবং এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়াকরণ দক্ষতা। তাহলে আজকে আমরা দুটি প্রক্রিয়াকরণ দক্ষতা সম্পর্কে জানলাম, একটি পর্যবেক্ষণ আর একটি সম্ভাব্য ব্যাখ্যাদান। আরও প্রক্রিয়াকরণ দক্ষতা সম্পর্কে আমরা অন্য অধিবেশনে জানব। এ পর্যায়ে আপনাদের বাড়িতে করার জন্য একটি অনুশীলন রয়েছে। এর জন্য প্রথমে আপনারা
যে কোনো শ্রেণীর অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চম যে কোনো শ্রেণীর একটি প্রাথমিক বিজ্ঞান পাঠ্যপুস্তক নেবেন। প্রথমে বিষয়বস্তুগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করবেন এবং এরপর কোন বিষয়বস্তুগুলো শিক্ষার্থীর পর্যবেক্ষণ দক্ষতা বৃদ্ধিতে বেশি সহায়ক হবে বলে আপনি মনে করেন এবং কোন বিষয়বস্তুগুলো শিক্ষার্থীর সম্ভাব্য ব্যাখ্যাদান দক্ষতা বৃদ্ধিতে বেশি সহায়ক হবে বলে আপনি মনে করেন এটি চিহ্নিত করবেন। কাজটি বাড়িতে বসে অনুশীলন করুন। সবাইকে ধন্যবাদ। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।